38 জুলাইবাড়ি মন্ডলের উদ্যোগে আয়োজিত জনসভায় শনিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশাল এই জনসভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 57 পরিবারের 132 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং এবং মন্ত্রিসভাপতি অজয় রিয়াং সহ দলের কর্মকর্তারা। জনসভাতে বিশাল মাত্রায় জাতি জনজাতি অংশের মানুষ উপস্থিত ছিল। বিরোধী দলের অপপ্রচার এবং বাধাকে সরিয়ে রাজ্য সরকার উন্নয়নের কাজ নিরলসভাবে করে চলেছে বলেই জনসভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে আমাদের জেন্ডাল কলেজ যখন এখানে উদ্বোধনের সবকিছু তৈরি, এখানে এক বিরোধী নেতা আমাদের দলে ছিল, এখন এমএলএ হয়েছেন, তারপরে বিভিন্ন দল ছেড়ে ছেড়ে একের পর একের পেকে যায়। এর চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখানে পাঠিয়ে দিয়েছেন, কি বলছেন উনি যে এটা নাকি অবৈধভাবে আমরা জেন্ডাল কলেজ করছি। গুলাব যান নিজেকে খুব বড় পণ্ডিত ভাবেন, আমি বারবার উনাকে বলছি এই পাণ্ডিত্য দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আর চলবে না, মানুষ সব বুঝে গেছে, এই ভুল বুঝিয়ে কাজ হবে না। শেষ পর্যন্ত আমি প্রধানমন্ত্রীর কাছে যখন সব কাগজপত্র আমি পাঠালাম, তারপর সেই উদ্বোধন সেখানে হয়ে গেল। বিভিন্ন জায়গায় একটি বারও আমরা এখনো ডেভেলপমেন্ট করছি, কোথাও একটি বার বলছে না এই ডেভেলপমেন্টের সদুপদ জানাচ্ছে না, উল্টো আমাদের এগিয়েছে বলছেন। ডেভেলপমেন্ট করার মানসিকতা নেই, সারা জীবন বিরোধিতা করে গেছে এবং কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় সেই রাজনীতি করছে ওরা। কিন্তু এখন বন্ধুগণ আমরা রাজনৈতিক সংজ্ঞা পরিবর্তন করতে চাইছি, আমরা চোখ টিপে রাজনীতি করতে চাই না, কিছু পাচ্ছি না, কিছু হচ্ছে না, কেন্দ্র আমাদের দিচ্ছে না, এই রাজনীতি আমরা ভৌতিক দিচ্ছি। এই প্রসঙ্গে রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হীন রাজনীতির তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সামাজিক ভাতা হোক অথবা কর্মচারীদের ডিএ প্রদান, সব ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা স্বচ্ছতার সাথে কাজ করি, আমাদের সরকারের সবচেয়ে বড় যে বিষয় যেটা আমাদের স্ট্রং আমাদের বিষয় সেটা হচ্ছে যে আমরা স্বচ্ছতার সাথে কাজ করি। মোদীজি সবসময় স্বচ্ছতার সাথে কাজ করেন, আমরাও সেই স্বচ্ছতার সাথে কাজ করি। কিছুদিন আগে টেক উত্তীর্ণ যারা হয়েছে তাদেরকে আমরা চাকরি দিয়েছি, কোথাও অস্বচ্ছতার কোনো কেউ বলতে পারবে না কোনো জায়গায় অস্বচ্ছতার কোনো ছবি আছে। শুধু তাই না, আমরা জেআরবিটি যে নেতাও কিছুদিন আগে আমরা প্রকাশ করেছি তাতেও আপনারা দেখবেন কোথাও আমাদের সদর দূষণের কোনো স্থান নেই। আমরা ফ্রাজের উপরে যে স্পেশাল এক্সিকিউটিভ সেটারও আমরা কিছুদিন আগে সেটার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, সেখানেও সেইভাবে আমরা চলবে। আমরা সব দিকে স্বচ্ছতার সাথে করি, আমরা চাই মানুষ মানুষ চাই স্বচ্ছতার একটা প্রতিচ্ছবি মানুষ চায় এবং সেইভাবে সরকার চলছে। আগে স্ক্যাম স্ক্যামের সরকার দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম যে যখনই মাঠে বসবে স্ক্যামই হচ্ছে আসল উদ্দেশ্য, তার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। মুখ্যমন্ত্রীর সফর এবং যোগদান সভাকে ঘিরে শনিবার স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ উদ্দীপনার পরিবেশ। ভি রিপোর্ট আর ই নিউজ।